বাসন্তী পুজোর নবমী দিনে রাম মহাযজ্ঞের আয়োজন করে শান্তিনগর এলাকার যুবকবৃন্দ। তেলিয়ামুড়া পুরাতন সিনেমা হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই রাম মহাযজ্ঞ। উল্লেখ্য, এই বছরেই তেলিয়ামুড়ায় প্রথমবারের মতো আয়োজন করা হয় এই রাম মহাযজ্ঞের। এদিন সকাল হতে প্রচুর সংখ্যক ভক্তরা এই মহাযজ্ঞ উপভোগ করতে উপস্থিত হয়। এই রামযজ্ঞ আয়োজন করা হয় শনিবার সন্ধ্যায় ভগবান রামের মূর্তি নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করে। শোভাযাত্রাটি তেলিয়ামুড়া পুরাতন সিনেমা হল প্রাঙ্গণ থেকে শুরু হয়, তেলিয়ামুড়া শহর পরিক্রমা করে পুনরায় পূজাস্থলে এসে সমাপ্ত হয়। এই দিনের এই শোভাযাত্রায় ছিলেন তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার। এছাড়াও তেলিয়ামুড়া শহরের বিভিন্ন প্রান্তের সমাগম ঘটে এই শোভাযাত্রাকে কেন্দ্র করে। উপস্থিত সকলের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।